सलाम सलाम हजार सलाम सकल शहीद चरणे अमर हृदय रेखे जेते चाओ तादेर स्मृतिर चरणे सलाम सलाम বাবার নাম মৃত কালামের ব্যাপারে মা সকিনা বেগম দিলি গ্রামের বাড়ি কুমিল্লা চন্দনা থানায় 71 সালে আমি ছিলাম চিটাগাং আমি তখন কেন্দ্রে ছিলাম ব্যাপারটা হচ্ছে আমি আমার ছোটকালে আমার বাবা মারা যায় 6 ভাই বোন ছিল তখন আমি চিটাগাং কাজের সন্ধানে চিটাগাং আসি চিটাগাং আসলে এখানে যত ছাত্র নেতা যারা আসবে এদের সাথে আমার বিশেষ করে চলাফেরা ছিল মানিক ভাইয়েরা আছে তারপরে ওই নাম বলো যে লালু তারপরে মোশারফ কৌশি এরাই আমরা একটা একসাথে চলতাম তখন আন্দোলন সংগ্রাম চলতেছে ছাত্র আন্দোলন তখন দেশে চলতেছে তখন এরা মধ্যে আমি জড়িত ছিলাম তারপরে এ হচ্ছে সঙ্গে 23 মার্চ তুলি রেল স্টেশনে তখন বিহারি বাঙালি একটা গণ্ডগোল হয় মানে গণ্ডগোলকে বিহারিরা বাঙালিরা মানে বাঙালিরা এখানে ঢুকে দাঁড়াইলো দাঁড়ানোর পরে এখান থেকে আরও টিকতে না পেরে আসলো ওয়ালিসে ওয়ালিসে আসার পর তখন ফুরস্তুর মারামারি চলতেছে বিহারি বাঙালি যে যারে কাপড় করতারে তারে মারে তখন আমরা খবর পেলাম এখান থেকে আমবাগান থেকে খবর পাইয়া তখন আমরা সংগঠিত হয়ে একটা মিছিল নিয়ে আসলাম এখানে শহীদ বিল্ডিং নামে একটা তিনতলা বিল্ডিং আছে ওই মরে এই পর্যন্ত আসতে আর আমাদের হাতে লাঠি বাস এই হইল আমাদের অস্ত্র এখানে আসার পরে এরা ওই বন্দুকের বন্দুক দিয়ে গুলি করলো এই বিল্ডিং থেকে তিনতলার উপর থেকে তখন আমাদের কয়েকজন ছিল এখানে ওয়ান্টেড হল ওয়ান্টেড হওয়ার পর আমরা বাস লাঠি দিয়ে আর ওদের সাথে মোকাবিলা করার মতো কোনো সুযোগ হলো না তারপরে আবার এখান থেকে ব্যাক করলাম ব্যাক করে আবার আমরা কমানটা মানে আমরা আমাদের পজিশন মতন এখানে রইলাম এই সামনে আর অ্যাডভান্স দিতে পারলাম না তারপরে 24 মার্চ আমার এলাকার থেকে আমার বন্ধুবান্ধব যারা আছে এলের জন্য স্কুলে পড়তাম তখন 24 মার্চ পর্যন্ত ট্রেন চলছিল আমি ট্রেনে গিয়ে পড়ছিলাম কুমিল্লা ওখান থেকে গেলাম দেশে গিয়ে দেখলাম যে আমাদের এলাকা মানে বাজার একটা আছে রেডমন্ড বাজার লুটপাট চলতেছে পাঞ্জাবিরা দাঁড়ায় থেকে লুটপাট আরম্ভ করলো আমরা দুজন ছিলাম আমার মনির নামে একটা ছেলে ছিল আমার সাথে পাঞ্জাবি গুলি করলো লুট না করলে গুলি তখন গুলি করে হিন্দুদের দোকানদার মানে লুট করতেই হবে নাইলে গুলি হ্যাঁ গুলি করলো ওই ছেলেটা এবছর পরে তখন পরে এবছর পরে ছেলেটা আমার পাশে থেকে গুলি বিদ্যুৎ মারা যাওয়ার পরে তারপরে আবার রয়ে গেলাম ওখানে দেখলাম যে তখন তো প্রথম দিক দিয়ে এপ্রিলের প্রথম দিক তো হিন্দু একটা ভরযাত্রী যাইতেছে মানে ভরযাত্রী সহ যাইতেছে এদের মানে ব্রিজটা কিন্তু আমাদের আমরা ভারতে যাওয়ার আগে একটা বড় ব্রিজ ছিল ওইটা ভাঙ্গ হয়ে গেছে তো ব্রিজের ঘোড়ায় এরা ট্রেন্ডের উপরে ট্রেন্ড করে পাঞ্জাবিরা ওখানে এরা আসে তখন দেখলাম যে ইয়ার থেকে পালকিতে করে গ্রামে পালকিতে করে ইয়া নিত তো তখন এই বরজাতি উপরে দাঁড়া করে আমি মহিলারা এখানে নিয়েছি তখন মাথা একটা এ দিল যে না আমার আমরা যুদ্ধে যাইছি এদেরকে এইগুলো সহ্য করার মতো নিয়ে তখন ইয়ং বয়স 24 বছর বয়স আমি তখন কুমিল্লার বাচ্চু ভাই নামে বাচ্চু নামে বা এমন আছে উনি খবর দিল যা ওনার নেতৃত্বে আমরা ভারতের যত যারা যাইতে চান একটা জায়গা দেখা গেল যে দাউদকান্দি থানার বাসকলা গ্রামে একটা ওখানে জমায়েত হওয়ার জন্য নৌকা 1 টাকা ছাড়া না নিয়ে ওখানে গেলাম ওখানে যাওয়ার পরে আমরা 72 জন ছেলে একসাথে হলাম তারপরে ওনার ওই মোবারক নামে আমাদের সাথে এখানে সুলতান মোবারক এরাই ওখানে আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করলো ব্যবস্থা করার পরে বিকালবেলা আমরা রওনা দিলাম 72 জন ইয়ে আমাদেরকে
সহযোগিতা করতেছি এই বাচ্চুবেল আর একটা কবির করে কবির সরকার নামে একটা চলেছিল এরা আমাদের তিন চার দিন আগে গেছে ভারতে গিয়ে আবার ফিরে আসছে লোক নেওয়ার জন্য গিয়ে উঠলাম সোনামুড়া ওখানে গিয়ে দেখলাম যে ইঞ্জিনিয়ার রশিদ সাহেব আছে প্রফেসর আলী আশরাফ সাহেব আরও আমার আওয়ামী লীগের অনেক নেতৃবৃন্দ ওখানে আছে ওখান থেকে বাছাই করতেছে বাছাই করে এখান থেকে রিক্রুট করতেছে এই সোনামুড়াতে তখন আমাদেরকে লাইনে দাঁড়া করালে লাইনে দাঁড়া করানোর পরে আমরা দাঁড়ালাম দাঁড়ানোর পরে কিছু কথাবার্তা জিজ্ঞাসা করলো আর বডি দেখলো দেখার পরে দীঘা এখান থেকে আমাদেরকে রিটায়ার আমাদেরকে নিয়ে গেল পালাটানা তিন দিন পরে ক্যাপ্টেন সুরজ আলী তখন ওই ক্যাম্পের ইয়া নিল দায়িত্ব নিল ইয়ায় ক্যাপ্টেন সুরজ আলী সাহেব তারপরে ভারতীয় ক্যাপ্টেন ধর এরা পরিচালনা করে ক্যাম্পটা তৈরি করার জন্য প্রস্তুতি নিল নিয়ে আমরা তখন বোধহয় চারিত্র পাঁচশো সাথে আমাদেরকে নিয়ে গেল বনে বনে নেওয়া ওই বাস চিকন চিকন বাস এগুলা কাটাইলো কাটাইয়া আনলাম ক্যাম্পে আমার পরে মানে সবাই মিললা দেখা গেছে যে দিনে দিনে পুরো চতুর্দিক গ্রাহক হয়ে গেল সাত আট দিন কাটানোর পরে এরপরে আরম্ভ হইলো আমাদের ট্রেনিং আরম্ভ হইলো ট্রেনিং দিতে দিতে প্রায় আমাদেরকে রেখে দিল দুই মাস ওই ক্যাম্পে ইয়া আসছে ইন্দিরা গান্ধী আসছে তখনকার আসছিল ভিবিগিরি উনি আসলো ক্যাম্পে যারা নাকি ইয়ের থেকে সেনাবাহিনী যারা আমাদেরকে ট্রেনিং দিছে ওনারাও কিন্তু খুব দক্ষতার সাথে বা খুব কষ্ট করে ইয়া করছে কোনো মিস করে নাই ক্লাস করতে বা ট্রেনিংয়ে কোনো মিস করে নাই আমাদের আমি ছিলাম প্রথম আলফা কোম্পানিতে আমার ওস্তাদ ছিল ইয়ে হাবিলদার শুরু আর ক্যাম্পের নেতৃত্ব তো ইয়ে আসছিল ক্যাপ্টেন সুরজ আলী সাহেব আর ইয়ে ক্যাপ্টেন ধর আর ওখান থেকে দুই মাস পরে আমরা দেখলাম যে আমাদের গ্রেনেড থেকে আরম্ভ করে এলএমজি পর্যন্ত ট্রেনিং হইল ট্রেনিং হওয়ার পরে আমাদেরকে আর্মস দিতেছে না এমনি অপারেশন পাড়াই লাগবে ইয়াতে সিলেটে সিলেটে গিয়ে আমাদের সাথে ছয়টা ছিল এখানে মারা গেল ওখানে রাজাগারের বেশি ওখানে ছিল রাজাগার বেশি কারণ ওরা সিগনাল দিত সাধারণ পাবলিকও সিগনাল দিত ওই টিনের ঘরের চালে যদি এরা আওয়াজ দিত তখন মনে করতো যে মুক্তিযুদ্ধ আসছে তারপর আমরা এখান থেকে আবার ব্যাক করে আসলাম আসার পরে তখন আমরা একটু আন্দোলন আরম্ভ যে আমরা আমাদেরকে পাঠাইলে আমার থানাওয়ারি পাঠাতে হবে আর আমরা যদি আর্মস না দেন তাহলে আমরা লাঠি নিয়ে আমরা করে দেবো কারণ মা বোন সব শেষ হয়ে গেলে আমরা তো এখানে যুদ্ধ করার কোনো ইয়ে নেই আমরা তো আসছি যুদ্ধ করা যতটুকু পারি জীবন গেলেও যেমন কিছুটা টাকা দিতে পারি এই এই ইয়া করে তো নিজে উদ্যোগে আসছে আমরা কোনো বেতন নিয়েও আসি নাই বা কারো কথাও আসি নাই ওই সাথে মার্চে বঙ্গবন্ধু যখন ভাষণ দিয়েছে যে যার কেছে যা কিছু আছে তা নিয়ে শত্রু মোকাবিলা ঝাঁপাই পড়ো তখন বাস্তবে দেখলাম যে ঠিকই তো শত্রু হবে শত্রু এইভাবে আমাদেরকে আক্রমণ করতেছে তাইলে আমরা দেয় আমাদের যদি মা বোন বা দেশের মানুষকে বাঁচাই দিলে আমরা আমাদের চেষ্টা করে দেবো আমাদেরকে আর্মস দেন তখন আমাদেরকে নন আন্দোলন শুরু আর আমরা যাবো আমরা থানাওয়ারি আর থানায় আমার পথঘাট বা যা আছে সব কিছু আমরা চিনি আমাদেরকে সবাই আত্মীয় সবাই আমাদের সহযোগিতা করবে তখন আমরা শত্রুর মোকাবিলা করতে আমাদের অনেকটা সহজ ইলাটগঞ্জ বাজার যেটা ব্রিজ ভাঙছে এটার পাশে কিন্তু আরেকটা ব্রিজ ইলাটগঞ্জ বাজার তখন আরম্ভ হইলো আমরা ব্রিজে নিয়েছে আছে ইয়ার ছয়জন আর আমরা দুই দিক দিয়ে তিন দিক দিয়ে ইয়ে করছিলাম আমার মধ্যে এদিকের থেকে আবার ওই দিক থেকে ফায়ার হচ্ছে পরে আট তারিখে আমরা এটাকে ইয়ে করছি আর আমার আর আট তারিখে সারেন্ডার করেছিলাম সাতজন পাঞ্জাবি আটই ডিসেম্বর তেইশ জন দাদা আট তারিখে মুক্ত হয়েছে না আট তারিখে মুক্ত হয়েছে হওয়ার পরে আবার কিন্তু আমরা যেমন সাতজন পাঞ্জাবি আর তেইশজন রাজাকে ধরে নিয়ে গেছি আমাদের ক্যাম্প তো ছিল গ্রামে গ্রামে এক জায়গায় না মানে কয়েকদিন এক জায়গায় থাকতাম আবার কয়েকদিন অন্য আর এক জায়গায় থাকতাম এভাবে কিন্তু আমরা থাকতাম তারপরে তো দেশ স্বাধীন এলো আমাদের আগে দুঃখের বিষয় হয়েছে স্বাধীনতা মুক্তিযুদ্ধ করার পরে আমরা নব্বুর পরের থেকে কোনো দিন পরিচয় দিই না যে আমরা মুক্তিযুদ্ধ তারপরে মহানগরের মাঝে মাঝে কেন পাওয়া যাইতাম কিন্তু এত অবহেলিত মুক্তিযুদ্ধরা হয়েছিল মানে নিজের থেকে নিজের খুবই খারাপ লাগে পরিচয় দিই এখনকার আর বিগত দূর সরকার যা করে গেছে যেভাবে দেশ পরিচালনা করছে এইভাবে তো আমরা সুশান্তি কোনোদিনই আশা করতে পারি বর্তমান স্বাধীনতা পক্ষের যে সরকার আসছে উনি যেরকম আশ্বাস দিতেছে বা মুক্তিযোদ্ধার একটু মূল্যায়ন করার চেষ্টা করতেছে তো এখনও সম্পূর্ণ আশা করতে পারে না যে
এত শর্ট টাইমে আসে। তা আশা করি যে দীর্ঘ সময় নিয়ে রাজনীতি সৎ মনোভাব যে এখন যেভাবে আছে এইভাবে যদি আগিয়ে যাইতে পারে আর জনগণও যদি একটু চরিত্র পরিবর্তন হয়, একার আমার নিজের জন্য না করে যেমন দেশের জন্য করে এরকম মনোভাব হইলে আশা করি যে আমাদের প্রজন্ম বা নেক্সট প্রজন্ম যারা আছে এরা যদি সুখ শান্তি করতে পারে ওইটার জন্যই আমরা আমার হৃদয় রেখে যেতে চাই।